ওয়েলকাম টু মাই অ্যানাদার উইকেন্ড ব্লগ। অ্যাকচুয়ালি এইখানে দুইটা উইকেন্ডের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার ব্লগ আছে। প্রথম দিন বিকালে আমরা চলে গেছিলাম দ্য ভাইরাল বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। তো ওইখানে যে আমরা বেশি ভিডিও বানাইতে পারিনি, একটা প্রবলেম হয়ে গেছিলো, একটা ক্যাশিউ নাট সালাদ আর এই যে একটা উইং খেয়েছিলাম। সো এটা হচ্ছে সেকেন্ড উইকেন্ডের ব্লগ। আমরা হচ্ছে পুরান ঢাকার লালবাগে চলে যাই মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। এই যে মদিনা মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে লালবাগের গেটের একদম পাশেই। এই দেখেন এখানে কত ধরনের ভ্যারাইটির মিষ্টি আছে। এই দিন আমরা একদমই উল্টা খাবার খাইছি। ফার্স্টে ডেজার্ট খাইছি, তারপর মেন কোর্স খাইছি, দেন হচ্ছে স্টার্টার খাইছি। উইকেন্ড দুইটা ছিল, বাট মানুষ আমরা চারজনই ছিলাম, ওই সেম রাফি, আকাশ, ইসমাইল আর আমি। এই যে আমরা চারজন, ওই যে ওরা ভিডিও করার সময় প্রচুর খাওয়া দাওয়া করতে থাকে। এখন হচ্ছে মেন কোর্স খাওয়ার পালা। তো নানা বিরিয়ানিতে ঢুকে গেলাম। এখানে হচ্ছে কাচ্চিটা আমরা ট্রাই করলাম, এটা ইসমাইল সাজেস্ট করছিল। আর ফার্স্টে যে আমরা মিষ্টিটা খাইছি ওটা হচ্ছে রাফি সাজেস্ট করছিল। অ্যান্ড ফাইনালি এইটা যেটা হচ্ছে মিট অ্যান্ড ম্যাশ, এইটা আমি কয়েকদিন আগে দেখছি একটা ফুড ব্লগে যে লালবাগের এইটা একটা ভাইরাল ফুড। উপরে মোমো, নিচে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আরেকটা নিচে হচ্ছে মেলোডি সসেস মিট বক্স। তো এই খাবারটা প্রচুরই, এটা মনে হচ্ছিলো যে আমরা অ্যাওয়ার্ড পাইছি কোনো, সবাই এই অ্যাওয়ার্ড নিয়ে আমরা ভিডিও বানাইতেছিলাম। পুরো ইভেন এই খাবারের বক্সটা অনেকটা হচ্ছে বিশ্বকাপের ওই অ্যাওয়ার্ডের মতোই। এরপর ফার্ম গেট থেকে এলিভেটর এক্সপ্রেসে উঠে একদম 20 মিনিটে এয়ারপোর্ট চলে গেলাম। ঠান্ডা বাতাস খেতে খেতে বাসায় চলে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।